বনলতার খাবার বাতিলের চিঠি দিচ্ছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ। রাজশাহী ঢাকা রাজশাহী রোডে সদ্য যাত্রা করা বনলতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের সঙ্গে বাধ্যতামূলকভাবে খাবারের মূল্য আদায় না করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সদর দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ। বিরতিহীন এই আন্তনগর ট্রেনের যাত্রীদের সুবিধার্থে এ ব্যাপারে রেল মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি চিঠি দিতে যাচ্ছেন। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 14 দলের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ বলেন, বিরতিহীন বনলতা এক্সপ্রেসের রাজশাহীবাসীর বহুল প্রত্যাশিত একটি ট্রেন। নির্বাচনের আগে আমার 44 দফার অন্যতম এই ট্রেন চালুর প্রতিশ্রুতি। ট্রেনটি চালু করার জন্য রাজশাহীর মানুষ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন, কিন্তু ট্রেনে 150 টাকার বাধ্যতামূলক খাবারের বিষয়টি অপ্রয়োজনীয় হিসেবে গণ্য করে তিনি বলেন, এ সিদ্ধান্তের কারণে অনেকে ট্রেনটির ব্যাপারে উৎসাহ হারিয়েছেন বলে জানতে পেরেছি, কাজে যাত্রীদের সুবিধার স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা জরুরি। বিবৃতিতে তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি রেলপথ মন্ত্রণালয়কে স্থানীয় সংসদ সদস্য হিসেবে শিগগিরই একটি চিঠি দেব, আশা করি তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে।